আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আর্দিন ওয়েলফেয়ার সেন্টারে 90টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার পদে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং স্টার্টিংয়ে কিন্তু 21,000 টাকা স্যালারি কিন্তু আপনি পাবেন। তার সাথে সাথে বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। আপনারা জানেন আর্দিন ওয়েলফেয়ার সেন্টার জাতীয় পর্যায়ের একটি এনজিও, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত একটি এনজিও, যেটি আর্দিন ওয়েলফেয়ার সেন্টার বা আর্দিন ওয়েলফেয়ার হিসেবে পরিচিত, যা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে নিম্নোক্ত পদসমূহে উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে। নিম্নোক্ত পদ বলছে সহকারী শাখা ব্যবস্থাপক এবং সুপারভাইজার, এই দুইটা পদে। তো চলুন এখন সরাসরি আর্দিন ওয়েলফেয়ার সেন্টারে যে সার্কুলারটি দিয়েছে সেটা দেখে আসি। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন www.jobtoday.com, তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন বলছে নিয়োগ বিজ্ঞপ্তি, আর্দিন ওয়েলফেয়ার সেন্টার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত একটি এনজিও, তাদের সনদ নম্বর দিয়ে দিয়েছে। তো দেখুন এখানে তারা কিন্তু সহকারী শাখা ব্যবস্থাপক নেবে, টোটালি 50 জন। মাসিক বেতন পাবেন আপনি 21,000 টাকা। পড়াশোনা জানা লাগবে শুধুমাত্র স্নাতকোত্তর পাস, মানে মাস্টার্স পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন আছে সুপারভাইজার, 40 জন নেবে। শিক্ষানবিশকালে বেতন পাবেন 20,000, পরবর্তীতে স্থায়ী করার পরে আপনি বেতন বেশি পাবেন। স্নাতকোত্তর পাস, অন্যান্য যোগ্যতা উভয় পদের জন্য, উচ্চতা কমপক্ষে 5'4", সুন্দর হাতের লেখা, সুস্বাস্থ্যের অধিকারী, কঠোর পরিশ্রমী হতে হবে, নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা, উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল কমপক্ষে 6 মাস, শিক্ষানবিশকাল শেষে সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে, পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবারের ব্যবস্থাও আছে। দেখুন বয়স হচ্ছে উভয় পদের জন্য সর্বোচ্চ 32 বছর। অন্যান্য শর্তাবলী, যে কোনো একটি পদে আবেদন করতে হবে, উভয় পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের ওপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ইতোপূর্বে উক্ত পদসমে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। মোটরসাইকেল চালানো কিন্তু আপনার বাধ্যতামূলক। পরীক্ষার তারিখ, সময়, স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে। আপনার যে ফোন নাম্বার দেবেন সেটা আপনি হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আপনাকে জানাবে। আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আর্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, হোয়াটসঅ্যাপ নম্বর সহ, আমি কিন্তু প্রথমে বলেছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, 2 কপি রঙিন ছবি, শিক্ষকতা যোগ্যতা সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আগামী 24 অক্টোবর 2024 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকার মধ্যে আর্দিন ওয়েলফেয়ার সেন্টার চাষড়া চেকপোস্ট ফুলের হাট যশোর ডাকযোগে কুরিয়ার অথবা হাতে হাতে পৌঁছাতে হবে। আর্দিন ওয়েলফেয়ার সেন্টার কিন্তু জাতীয় পর্যায়ের একটি এনজিও এবং এটা কিন্তু যশোরের একটি এনজিও। তো দেখুন আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আর্দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর কিন্তু স্বহস্তে লিখিত আবেদনপত্র আপনার দিতে হবে। তার মানে আপনার কিন্তু স্বহস্তে লিখতে হবে, হাতে লিখতে হবে, লিখিত তারপর কিন্তু আপনার দিতে হবে। তো এই ছিল মূলত আর্দিন ওয়েলফেয়ার সেন্টারের সার্কুলার। তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এটা কিন্তু খুলনা এবং রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সারা বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারবেন, সব বিভাগে নেবে, তবে খুলনা, রংপুর এবং ঢাকায় 3 বিভাগে বেশিরভাগ লোক নেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। টোটালি 2টা পদে 90 জন নেবে, 21,000 টাকা স্টার্টিংয়ে পাচ্ছেন, আরেকটা পদে পাচ্ছেন সুপারভাইজার, টোটালি কিন্তু 20,000 টাকা স্টার্টিংয়ে। এই 2টা পদ এখানে দিয়েছে 90 জনের সার্কুলার। তো এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।